খড়দায় ফের ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা আইডিয়াল একাডেমির সামনে তীব্র উত্তেজনা অন্যের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসার অভিযোগ বিজেপি প্রার্থীর রিপোর্ট তলব কমিশনের মিউনিসিপ্যালিটি এরিয়ায় পঞ্চায়েত কেন হবে কোথায় থাকো তুমি আমি তো থাকি আন্দোলন তো এখানে কি করতে এসেছো এখানে কি করতে এসেছো তুমি বাংলাদেশ থেকে কবে এসেছো তুমি বাংলাদেশ থেকে কবে এসেছো বলো এখানে তোমার বাড়ি নয় আমরা এখানে স্থানীয় এখানে তোমার বাড়ি নয় তোমার মেম্বারের নাম কি এখানেই বাড়ি আমার মেম্বারের নাম কি তোমার পঞ্চায়েতের মেম্বারের নাম কি বলো ভোটার কার্ড নিয়ে এসেছো কেন ভাই তোমার পঞ্চায়েতের মেম্বারের নাম কি বলো এটা খুলে দে না স্যার এটা খুলে দাও আমি নিচ্ছি তোমার পঞ্চায়েতের মেম্বারের নাম কি বলো এই ধরনের গণতন্ত্র বাংলা আমি এই গেটে ধরেছি উনি কি করছিলেন উনি এই ফলস ভোটার কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করছিল তুমি তো ভোট দিতে এসেছো মিউনিসিপ্যালিটি এরিয়ায় পঞ্চায়েত কেন হবে কোথায় থাকো তুমি আমি তো থাকি আন্দোলন তো এখানে কি করতে এসেছো এখানে কি করতে এসেছো তুমি বাংলাদেশ থেকে কবে এসেছো তুমি বাংলাদেশ থেকে কবে এসেছো বলো এখানে তোমার বাড়ি নয় আমরা এখানে ভুয়ো ভোটার বা জাল ভোটার বলে যাকে হাতে নাতে ধরেছেন বলে দাবি করছেন বিজেপি প্রার্থী জয় সাহা বাংলাদেশ থেকে যিনি এসেছেন বলে এই অভিযোগ বিজেপি প্রার্থী করছেন সেই ব্যক্তি কি বলছেন নিজে শোনাবো আপনাদের ঠিক কিরকম পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল আমাদের প্রতিনিধি সমীরণ পাল বিস্তারিত ভাবে তুলে ধরেছেন বন্দিপুর আইডিয়াল একাডেমির সামনে বিজেপি প্রার্থী জয় সাহা একজন ভুয়ো ভোটারকে ধরেন এবং তার কাছ থেকে অন্যের ভোটার কার্ড পাওয়া যায় এবং তাকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্র চেয়ারা নিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের পক্ষ থেকে এলাকায় লাঠিচার্জ করা হয়েছে কথা বলা নব জয় সাহা জয় লাভ করার চেষ্টা করছে বাংলাদেশি ভুয়ো ভোটার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এই শান্তিপূর্ণ জায়গাটাকে অশান্তি করে তুলছে গোটা ভারতবর্ষ যেভাবে অশান্ত করে তুলছে বিজেপি ঠিক সেইভাবে আমাদের এই ঐতিহ্যের পড়া ছোঁয়া ভোটার কার্ড এটা এটা একদমই ভুল কথা মিথ্যা কথা জয় সাহা এখানে ঢুকে শান্তিপূর্ণ এলাকাটাকে বাইরে করছে পক্ষ থেকে দাবি করা হচ্ছে জয় সাহা বিজেপি প্রার্থী তিনি এলাকা অশান্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে বিজেপি প্রার্থীকে সরিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে বৈন্দিপুর এলাকা এখানে জয় সাহা বিজেপি প্রার্থী বন্দিপুর আইডিয়াল একাডেমির সামনে একজন ভোটারকে ধরেন এবং তার কাছ থেকে অন্যের পরিচয়পত্র দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে এদিকে খড়দায় কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহাকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে তার প্রতিবাদে খড়দায় বিজেপি প্রার্থী জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় দেখছেন সেই ছবি কাজল সিনহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাকে দেখতে যান তৃণমূল সাংসদ সৌগত রায় সরাসরি আপনাদের কাজল সিনহার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে দেখতে যান তৃণমূল সাংসদ সৌগত রায় সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন অর্ণব কেমন আছেন এখন কাজল সিনহার ছেলে কতটা চোট গুরুতর
দেখো এই মুহূর্তে আমরা স্টেশন রোড রহড়া সেখানে সঞ্জীবনী হাসপাতালে রয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছো যে তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা ভিড় করে রয়েছেন তার কারণ এই হাসপাতালেই কাজল সিনহার ছেলে তিনি ভর্তি রয়েছেন এবং তাকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি দেখতে এসেছেন এবং তার সঙ্গে নির্মল ঘোষ রয়েছেন সবাই দেখতে এসেছেন এখানে এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এই বন্দিপুরের যে ঘটনা সেই বন্দিপুরের ঘটনা নিয়ে যেটা তৃণমূলের অভিযোগ তৃণমূল ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনে তাদের বক্তব্য হচ্ছে যে জয় সাহার যারা দেহরক্ষীরা রয়েছেন তারা এবং কেন্দ্রীয় বাহিনী মিলে এখানে একটা ভুয়ো অভিযোগ তুলে তারা লাঠিচার্জ করে এবং যার মাঝখানে কাজল সিনহার ছেলে যার মৃত্যুতে এখানে কাজল সিনহার মৃত্যুতেই এখানে আমরা জানি যে উপনির্বাচন হচ্ছে তো তার ছেলে এবং তার স্ত্রীর সঙ্গে দাঁড়িয়েছিল এবং এই লাঠিচার্জের মাঝখানে পড়ে সেও আহত হয় তাকে এখানে ভর্তি করা হয়েছে তার মাথায় আঘাত লেগেছে তার চিকিৎসা চলছে এখানে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা ভিড় করেছেন এখানে এবং নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে মানুষজন ভিড় করে রয়েছেন এবং এই যে ঘটনাটা যেটা দেখা গেল যে খর্দায় কিন্তু নির্বাচনের শেষ লগ্নে এসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তার কারণ হচ্ছে যেটা জয় সাহা বিজেপি প্রার্থী তিনি যেটা অভিযোগ করেন যে ভুয়ো ভোটারের অভিযোগ করেন এবং একজনকে বাংলাদেশি বলে তিনি চিহ্নিত করেন তৃণমূলের পাল্টা অভিযোগ যে স্থানীয় ছেলে কোনো বাংলাদেশি কেউ নয় এবং তারপরেই উত্তপ্ত বাদানুবাদ চলতে থাকে এবং তারপর কেন্দ্রীয় বাহিনী এবং জয় সাহার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা লাঠিচার্জ করেন বলে অভিযোগ এবং তাতেই কাজল সিনহার ছেলে আহত হয়েছেন এমনটা অভিযোগ এবং তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন তাকে দেখতে এসেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং পুরো বিষয়টা তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও দেখতে এসেছেন প্রয়াত কাজল সিনহার ছেলেকে আমি এখানে আপনাদের একবার শোনাতে চাইবো কাজল সিনহার ছেলে এই মুহূর্তে যিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি ঠিক কি অভিযোগ করেছেন এবং কি অভিযোগ করেছেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী পরপর দেখুন জয় সাহার যারা পার্সোনাল গার্ড তার সাথে সাথে বিজেপির বহিরাগত গুন্ডারা আমাকে ঢুকে মেরেছে আমি প্রতিবাদ করতে গেছিলাম জয় সাহা 5:15 ওখানে বেআইনিভাবে জমায়েত করে রিগিং করতে যাচ্ছিল জয় সাহা সেখানে আমাদের একটা ছেলে প্রতিবাদ করতে যাওয়ায় তাকে বাংলাদেশে অনুপ্রবেশকারী করে তাকে গ্রেপ্তার করে ধাক্কাধাক্কি করতে থাকেন সেটার আমি যখন প্রতিবাদ করি আমাকে মাথায় মারা হয় আমার বুকে মারা হয় পিছে এখানে মারা হয় ওরা তো মানুষের আড়ালে ওরা একটা মুখোশ পরে ঘোরে ভালো মানুষই করতে আমার বাড়িতে গেছে আশা আমার ওদের কাছ থেকে করা যায় না ওরা তো চিরকালের বদমাশ রাজনৈতিক নোংরামি সব সময় করছে ওরা সব সময় ছেলে এখন এখানে আছে 72 ওরা রাখবে অক্সিজেন চলছে স্যালাইন চলছে এবং ওরা আমাকে প্রথমে অ্যাটাক করতে গেছিল আমি দৌড়ে পালাই পালিয়ে যাওয়াতে আমার ছেলেটাকে ধরে ফেলেছে ধরে বলছে বাংলাদেশি ছেলে আর এবার বিজেপি প্রার্থী জয় সাহা যার দেহরক্ষীর বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করেছেন প্রয়াত কাজল সিনহার ছেলে জয় সাহা কি বলছেন দেখুন কে কাকে মারধর করেছে যখন আমাকে মারতে এসেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার জানা নেই আমার নিরাপত্তা রক্ষী কারোর গায়ে হাত তোলেনি ফোর্স করেছে তারা আমাকে যদি আমি জানি আমার জানা নেই যে উনি এসেছিল কিনা কাজল বাবুর ছেলে ওখানে উপস্থিত ছিলেন কিনা সেদিন অভিযোগ করছেন আপনি আমার নিরাপত্তা রক্ষী কারোর গায়ে হাত তোলেনি বাংলাদেশের অনুপ্রবেশকারী ধরা পড়েছে এখন ওরা মুখ্যমন্ত্রীকেও আক্রান্ত করে দিতে পারে মূল্য চোকাতে হবে বিজেপিকে কাজল সিনহার ছেলেকে মারধরের ঘটনায় হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের এখানে বিজেপির লোকরা তাকে মেরেছে এর মূল্য ওদের খুব বেশি দিতে হবে আমি বলে দিলাম এখন তো চিকিৎসা করাটাই আমাদের মূল লক্ষ্য খর্দায় বন্দিপুরে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশি একজন বহিরাগত জাল ভোটার বলে অভিযোগ করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফে যাবতীয় বিষয় নিয়ে কমিশন নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে আপনাদের নিয়ে যাব রুমা পাল আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে রুমা কি খবর রয়েছে দেখো রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে কমিশন সেই রিপোর্টে বলছে যে এই যে ভুয়ো ভোটারের যে অভিযোগ করা হয়েছিল সেটা ভিত্তিহীন কোনোভাবেই প্রমাণিত হচ্ছে না যে সে ভুয়ো ভোটার অন্যদিকে আরও একটি বিষয়ে যে
কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের কথা বলা হচ্ছিল, সেখানে কিন্তু কমিশন পুরোপুরি জানিয়ে দিচ্ছে যে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী করেনি। বিজেপি প্রার্থীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ছিল তারাই কিন্তু সেখানে মারধর করেছে, কোনোভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনো লাঠিচার্জ করেনি। অন্যদিকে সেই স্কুলের 21, 22, 23, 24 নম্বর বুথে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, বুথের ভেতরের ছবি অবশ্যই নির্বাচন কমিশনে ওয়েবকাস্ট হচ্ছে এবং সমস্ত ছবি সামনে এসেছে এবং নির্বাচন কমিশনে কিন্তু ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে এবং ভিজুয়ালও চলে এসেছে যে সেই ভেতরে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং কোনো কোথাও উত্তেজনা নেই। এই উত্তেজনা ছড়িয়েছে বাইরে এবং রীতিমতো কমিশন জানিয়ে দিচ্ছে যে এই যে ভুয়ো ভোটের উল্লেখ করা হয়েছে, ভুয়ো ভোটার বলা হচ্ছে, সে যে ভুয়ো ভোটার তা কিন্তু প্রমাণিত নয় এবং এই অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী যে লাঠিচার্জ করেছে সেটাও কিন্তু ভিত্তিহীন, কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেনি, এমনটাই রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। ধন্যবাদ রুমা।